গত বছর বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে এবার দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাপক রসুন চাষ করে কৃষকরা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় 6,000 হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে, কিন্তু রসুনের দাম গেলবারের চেয়ে অর্ধেকে নেমে এসেছে, তাই উৎপাদন খরচ না উঠায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এবার দেখা যাচ্ছে যে আবাদ করে লাভ নাই, তার কারণ কৃষি মার্কেটে 1 বিঘা মাটি যেখানে 40-45 হাজার খরচ, সেখানে দেখা যাচ্ছে যে খরচা টাকা ওঠে না। বিভিন্ন জায়গা থেকে মাল আসি ঢুকতেছে বাংলাদেশের মধ্যে, ঢুকার কারণে আমরা দাম পাচ্ছি না, সংসারে চলতেছে না, এমন অবস্থা আমরা ঋণ থেকে মুক্ত হতে পারতেছি না। সরকার থেকে 2% সুদে তারা যে ঋণ পেত বর্তমানেও তা পাচ্ছেন না কৃষকরা। সরকার আমাদের যে 2% সুদে যে ঋণটা দিচ্ছিল সেটা আমরা এখন পাই না। এলটি আসতেছে, চাষীদের কাঁচা রসুন বিক্রি না করে কিছুদিন রেখে শুকনো রসুন বিক্রি করার পরামর্শ দিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই 2-1 মাস রসুনটা যদি প্রাকৃতিক পদ্ধতিতে এটা সংরক্ষণ করতে পারেন, তাহলে এই 2-1 মাসের পরেই কিন্তু রসুনটার একটা ভালো মূল্য আপনারা পাবেন বলে আমরা মনে করি। রসুনের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আশু পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা রসুন চাষী ও ব্যবসায়ীদের।